অসম বাজেট 2021-22 এই বিষয়টুক লৈ আজি যে বাজেট ভাষণ প্রদান করলে আমি খুব ধৈর্যরে কইতে কি বাজেট ভাষণ শুনিলো, কিন্তু বাজেটত এবার যে বিষয়টির উপর আটাইতকৈ গুরুত্ব প্রদান করব লাগিছিলে সেই বিষয়টোত গুরুত্ব প্রদান করার ক্ষেত্রে সরকার সম্পূর্ণরূপে বিফল হয়েছে। বিষয়টো হল যে কোভিড পরিস্থিতি আর লকডাউন পরিস্থিতি, এই দুই পরিস্থিতির ফলস্বরূপে সমগ্র অসমৰ সকল শ্রেণীর মানুষের উপর যে কুপ্রভাব পড়লে, মানুষের জীবন জীবিকা মোটামুটি ধরনের ধ্বংস হয়ে গেল। হাজিরা করা মানুষজনের পর দৈনিক শ্রম করে খা মানুষজনের পর আটাইতকৈ ডাঙৰ ব্যবসায়ীজনলৈকে, ক্ষুদ্রতম উদ্যোগটোৰ পৰা ঘৰুৱা উদ্যোগৰ পৰা বৃহৎ উদ্যোগীলৈকে, উকিল বা শিল্পীসকলৰ পৰা অন্যান্য বিভিন্ন শ্রমজীবী মানুষলৈকে, সেয়া অটোলাই হোক বা সেয়া কেব চালকে হোক, এই মানুহবিলাকৰ বিভিন্ন শ্রেণীর ক্ষতিপূৰণৰ কাৰণে, বিভিন্ন শ্রেণীর মানুষৰ ক্ষতির ক্ষতিপূরণের কারণে যি ব্যবস্থা গ্রহণ করার কথা বাজেটত উল্লেখ করব লাগিছিলে, সেই ব্যবস্থার কথা উল্লেখ নাই। পূর্বতেই ঘোষণা করা কেটামান আঁচনি, যেনেকে কোভিডত মৃত্যু হওয়া পরিয়ালের বিধবাসকললৈ যে আর্থিক সাহায্য, ছাত্র ছাত্রীসকল বা শিশুসকললৈ যে সাহায্য, সেইসকলৰ বাহিৰে বাকি সামগ্রিকভাবে সমগ্র শ্রেণীর মানুষের উপর যে কুপ্রভাব পড়লে, সকলোরে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবর কারণে, অর্থনৈতিক অবস্থাক ভাল করবর কারণে যে সাহায্য বা ক্ষতিপূরণ দিয়ার কারণে আসনি ঘোষণা করব বলে আমি সকলে আশা করে আসিল, মেগা এক স্কিম ঘোষণা করব বলে আমি আশা করে আসিল, দুর্ভাগ্যজনকভাবে আমার সকলকে এই ক্ষেত্রে এই বাজেটখনে হতাশ করলে, কোভিড পরিস্থিতি সঠিকভাবে উপলব্ধি করাত ব্যর্থ হল। যদিও বাজেটখনত কেবা ঠাইতো 10-12 ঠাইত কোভিড সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোভিড শব্দটি ব্যবহার করা হয়েছে, লকডাউন শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু শব্দর মায়াজাল গঠা হল, কিন্তু শব্দর মায়াজালের তলত জনগণের সমস্যা সমাধান করবর কারণে কোনো বাস্তবিক ব্যবস্থা গ্রহণ করা নহল, এইটোৱে এই বাজেটখনৰ আটাইতকৈ ডাঙৰ দুর্ভাগ্যজনক ঘটনা। বাকী উন্নয়নমূলক কাম কাজ, বিভিন্ন ধরনের আসনির কথাটো সকলো বাজেটতে থাকে, এই বাজেটতো আছে, সেটো বেলেগ কথা, কিন্তু কোভিড পরিস্থিতিক বুঝি নোপাটে হল আটাইতকৈ ডাঙৰ দুর্ভাগ্যজনক কথা। দ্বিতীয় আর আটাইতকৈ জ্বলন্ত সমস্যাটো হল যে কেতিয়ার ভিতৰত, কোন সময়খিনিৰ ভিতৰত, কোন তারিখের ভিতর বা কোন মাসের ভিতর কোভিড ভ্যাকসিন দিয়ে শেষ করবা যাব, এই সম্পর্কে কোনো কথাই ইয়াত অবগত করা নহল। গতি কোভিড ভ্যাকসিন প্রদান আর কোভিডর ক্ষতিপূরণ, এই যে মূল কথা আসলে, এই বাজেটটির মূল কথা এবার হব লাগিছিলে, যদিও এই কথাবিলাক আলোচনা করা হল, ইয়ার সমস্যা সমাধান করবর কারণে কোনো ব্যবস্থাই ইয়াত রখা নহল। গতি আমি স্পষ্ট ভাষাত কইছো যে এই বাজেট পড়ি যিকোনো এজন ক্ষতিগ্রস্ত মানুষ হতাশ হওয়ার বাহিরে অন্য কোনো উপায় নাই। অন্য কথাবিলাকলৈ মই আজি বেছিকে যাব খোজা নাই, আগবেলা আপোনালোকক বিভিন্ন কথা কৈছিলোঁ যে কৃষি ক্ষেত্রের বিকাশ নোহার কারণে, বাণিজ্য ক্ষেত্রের বিকাশ নোহার কারণে, সেবা খণ্ডর বিকাশ নোহার কারণে কেনেকুৱা ধরনের ব্যবস্থা লব লাগে, সেই সম্পর্কেও যথেষ্ট পরিমাণের হতাশজনক কথা আছে। শিবসাগরের কারণে কেটামান সামান্য ঘটনাহে কথাহে ঘোষণা করা হল, যদিও একটা বাক্য ইয়াত উল্লেখ করা হল, এই বাক্যটির কারণে মানে ধন্যবাদ জ্ঞাপন করছো আর পরবর্তী সময় মানে সেই বাক্যটুক আগুয়াই যাম বলে ভাবিছো, সেটো হল পর্যটন বিভাগ অতুলনীয় 90 নম্বর পৃষ্ঠাত 440 নম্বর সেকশনের সাবসেকশন 5 তাত কৈছে শিবসাগরক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহ্যশালী লক্ষ্যস্থান রূপে গড়ি তোলার ব্যবস্থা করা হব। মই যি কথা কৈছিলোঁ যে শিবসাগরক ঐতিহ্য নগরী হিসাবে ঘোষণা করব লাগে, সেটা যদিও ঘোষণা করা নাই,
কিন্তু এটা ঘোষণা ইয়াত দিয়া হৈছে যে শিৱসাগৰক বৈশিষ্ট্যপূৰ্ণ ঐতিহ্যশালী লক্ষ্যস্থান ৰূপে গঢ়ি তোলাৰ ব্যৱস্থা কৰা। গতিকে বিত্তমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু আশা কৰিছোঁ যে শিৱসাগৰত নিশ্চয় অনতিবিলম্বে আমি শিৱসাগৰক ঐতিহ্য নগৰী বা ঐতিহ্য ঠাই ৰূপে ঘোষণা কৰিবৰ কাৰণে আগবাঢ়ি যাব পাৰিম। আনহাতে শিৱসাগৰৰ টাই যাদুঘৰটো নির্মাণ করার কথা ইয়াত ঘোষণা করা হয়েছে, ভালকৈ নির্মাণ করার কথা ঘোষণা করা হয়েছে, তার কারণে বিত্তমন্ত্রী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর সরু সরু কেটামান কাম শিবসাগরের কারণে করিম বলে কৈছে। কিন্তু মই মেমোরেন্ডাম দি শিবসাগরের কারণে 100 কোটি টাকা বিত্তমন্ত্রীক বিচারিছিল, সে সম্পর্কে ইয়াত একো নকলে। আর আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা আছিল যে মই শিবসাগর সিভিল হসপিটেলখনক শিবসাগর মেডিকেল কলেজ রূপে, অসমৰ এখন নতুন মেডিকেল কলেজ রূপে বিচাৰিছিলোঁ। কিন্তু ইয়াত গোলাঘাটক বা বেলেগ বেলেগ ঠাইত মেডিকেল কলেজ ঘোষণা করা হল যদিও শিবসাগরক মেডিকেল কলেজ রূপে ঘোষণা করা নহল। গতিকে আগন্তুক দিনত শিবসাগরত মেডিকেল কলেজ স্থাপন করবর কারণেও মোৰ সংগ্রাম অব্যাহত থাকিব। এখন হতাশজনক বাজেট, অসমৰ জনগণক সন্তুষ্ট কৰিব পৰা বাজেট নহয়। অসমৰ কোভিড আৰু লকডাউনৰ পৰিস্থিতিত মানুহক সকাহ দিব পৰাকৈ, মানুহক আশ্বস্ত কৰিবৰ কাৰণে যথেষ্ট পৰিমাণৰ নহয় এই বাজেট। আৰু এই বাজেটে কোভিড আৰু লকডাউনে ধ্বংসপ্ৰাপ্ত কৰি দিয়া অৰ্থনীতিক পুনৰ গঠন কৰিব নোৱাৰে। গতিকে এখন দুৰ্ভাগ্যজনক আৰু হতাশজনক বাজেট ৰূপে মই ইয়াক গণ্য কৰিছোঁ। নাই, এই বাজেটখনত মধ্যবিত্তৰ কাৰণে বৰ বিশেষ কথা একো নাই। যদিও মাইক্ৰ' ফাইনেন্সৰ কথা কৈছে, মাইক্ৰ' ফাইনেন্সৰ যিবিলাক ব্যৱস্থা ইয়াত ৰাখিছে এইবিলাক ব্যৱস্থাৰ জৰিয়তে প্ৰকৃত অৰ্থত মাইক্ৰ' ফাইনেন্সৰ ধাৰ লোৱা মানুহবিলাক উপকৃত নহয়। এনে কেৱল টোপ দিয়া হৈছে আৰু এনে কেৱল কেইটামান শ্লোগান দি গোটেই বস্তুটোক ধুৱলি কুঁৱলি কৰি মাইক্ৰ' ফাইনেন্সৰ আচল বিপদটো সম্পৰ্কে আঁতৰি থকা হৈছে। মই চাগে আপোনালোকক আগতেই কৈছিলোঁ যে অসম চৰকাৰে 2020 চনত মাইক্ৰ' ফাইনেন্সৰ কাৰণে যিখন আইন প্ৰৱৰ্তন কৰিছিলে সেই আইনখন প্ৰৱৰ্তন কৰি দিয়া হ'লে আপুনি অসমৰ মানুহে মাইক্ৰ' ফাইনেন্সৰ ধাৰ মাৰিবলগীয়া নহ'লহেঁতেন। কিন্তু সেইখনৰ পৰা ৰহস্যজনকভাৱে আঁতৰি আহি মাত্ৰ কেইটামান ধন মাইক্ৰ' ফাইনেন্সৰ মানুহক, আমাৰ সাধাৰণ মানে ঋণ গ্ৰহণকাৰীসকলক দিবলৈ ঘোষণা কৰি 25,000 বা এনেকুৱা ধৰণৰ কেইটামান সাহায্য দিবলৈ ঘোষণা কৰাৰ বাহিৰে মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ লোৱা লোকসকলকো ইয়াতে আশ্বস্ত কৰিব নোৱাৰে। গতিকে মধ্যবিত্তসকলক সন্তুষ্ট কৰাৰ প্ৰশ্নই নাই, দুখীয়া মানুহৰ কাৰণেতো একোৱে নাই। মধ্যবিত্তক সন্তুষ্টও কৰিব নোৱাৰে এই বাজেটে, বা মধ্যবিত্তক এই বিপদৰ সময়ত বচাবৰ কাৰণে কোনো আঁচনি ইয়াত গ্ৰহণ কৰা হোৱা নাই আৰু ধনী শ্ৰেণীৰ কাৰণেও কোনো ব্যৱস্থা লোৱা হোৱা নাই। গতিকে দুখীয়া শ্ৰেণী, মধ্যবিত্ত আৰু ধনী শ্ৰেণী সকলোকে আচলতে চমক দিয়া অথচ কোনো কাৰ্যকাৰিতা নথকা এখন বাজেট ৰূপে এই বাজেট গণ্য কৰা হ'ব। ধন্যবাদ। অঁ, আপোনালোকক মই পিছত ক'ম, পৰৱৰ্তী সময়ত আমি আজিৰ পৰা ৰিচাৰ্চ আৰম্ভ কৰিম, কাইলৈ আৰু পৰহিলৈৰ ভিতৰত আমি ৰিচাৰ্চ সম্পূৰ্ণ কৰিম। এই বাজেটখনত কেন্দ্ৰীয় আঁচনিৰ ধনৰ যিবিলাক আবণ্টন তাক ইয়াত অন্তৰ্ভুক্ত কৰা হৈছে। আৰু পুৰণি কথাবিলাককে, আগৰ যিবিলাক বাজেট, 5খন বাজেটত যিবিলাক কথা উল্লেখ কৰা হৈছে তাৰে পুনৰাবৃত্তি কৰি মানে পুৰণি বটলত নতুন মদ, পুৰণি বটলত নতুন মদৰ বাহিৰে আন একো ইয়াত নাই। গতিকে এই বাজেটখন আচলতে এখন নতুনত্ববিহীন আৰু মানুহৰ আশা সঞ্চাৰ কৰিব নোৱাৰা এখন বেদনাদায়ক, এখন হতাশগ্ৰস্ত বাজেটৰ বাহিৰে আন একো নহয়। মানে আটাইতকৈ ডাঙৰ কথা, আপোনালোকে সকলোৱে জানে যে কেন্দ্ৰীয় চৰকাৰ নৰেন্দ্ৰ মোদী অহাৰ পাছতে অসমৰ আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ উদ্যোগ নীতি বন্ধ কৰি দিয়া হ'ল। NEIIPP উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বিশেষ উদ্যোগ নীতি ধ্বংস কৰি দিয়া হ'ল, বন্ধ কৰি দিয়া হ'ল। তাৰ ঠাইত এটা স্কিম লোৱা হৈছিলে NEIDS। ইয়াত NEIDSৰ বিষয়ে উল্লেখ কৰা হৈছে, কিন্তু অসমত নতুনকৈ গঢ়িবলগীয়া আৰু থকা যিবিলাক এবাৰ কোভিডৰ কাৰণে ধ্বংস হৈ গ'ল উদ্যোগ, অসমৰ প্ৰায় আটাইবিলাক উদ্যোগ বন্ধ হৈ গ'ল, সেই উদ্যোগবিলাকক ৰাজসাহাৰ্য প্ৰদান কৰা বা সেই উদ্যোগবিলাকক ইনচেনটিভ প্ৰদান কৰাৰ কাৰণে ইয়াত কোনো কথা উল্লেখ কৰা নাই। আনহাতে স্বনিয়োজন, মই অলপ আপোনালোকক অলপ আগতে কৈ গৈছিলোঁ যে আটাইতকৈ বেছি মানুহ সংস্থাপিত হয় ক'ত? সেৱাখণ্ডত। সেৱাখণ্ডতে স্বনিয়োজিত মানুহৰ ভিতৰত 80% মানুহে
সংস্থাপিত হয়। কিন্তু সেই সেবাখণ্ডত স্বনিয়োজিত মানুষের কারণে ইয়াত কোনো ধরনের আসনি গ্রহণ করা নহল। গতি আমার নতুন যুবক যুবতীবিলাকে, শিক্ষিত যুবক যুবতীবিলাকে যে এন্টারপ্রেনিয়রশিপ আরম্ভ করেছিল, যে উদ্যোগীকরণের কাম আরম্ভ করেছিল, সেই আটাইবিলাক কামৰ ক্ষেত্ৰত তেওঁলোক হতাশ হ'ব, কাৰণ চৰকাৰে ইয়াত সহায় কৰিবৰ কাৰণে কোনো আঁচনি গ্ৰহণ নকৰিলে। গতিকে মই আকৌ এবাৰ কৈছোঁ, এই বাজেটখন এখন হতাশজনক বাজেট, এই বাজেটখন এখন দুৰ্ভাগ্যজনক বাজেট, আৰু এই বাজেটখনে বিশেষকৈ কোভিড পৰিস্থিতি আৰু লকডাউন পৰিস্থিতিক বুজিব নোৱাৰা এখন অবাস্তৱিক আৰু মানে ভাতৰ দৰে বক্তব্য আওৰোৱা এখন বাজেটৰ বাহিৰে আন একো বাজেট নহয়।